আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে লিয়ে আইলাম খুব সুন্দর একটা ভিডিও, আশা করি আপনারা ভালো লাগবো। তবে এটা আগর একটা ভিডিও আসলো, দুই দিনের ভিডিও। আমি গেছিলাম সফ, এখন দেখলাম মাছ এটা ভালো লাগে নিমু। এনার মাঝে আছে বড় মাছ, আমেরিকা মাছ আছে, রুই মাছ আছে, গোয়াল মাছ আছে, ছোটো মাছ, টেংরা মাছ, অনেক মাছ আছে, নাম হইতারাম না অনেকগুলো মাছ। তে দেখলাম যে তা ভালো লাগে নিমু। তবে ছোটো মাছ আমরা খোয়াই না, বড় মাছও নিমু। যে বড় দক্ষ মাছ একটা তুলার তেমন পারলাম না, দেখি কোনটা নেই। যে মাগুর মাছও আজকে আমি নিমু, এখন গড় হওয়ার পরে ফিটা আমি আগে বানাইয়া তৈছিলাম। সই ফিটা যেনে হইন, আমিও ছোটো ছোটো করিয়া লম্বা লম্বা করিয়া আমি খাদ্য আমি নিছি কি নিয়া পিঁয়াজ জিরাই মশমশা করিয়া বিরান করিয়া সামান্য একটু আমি হলুদ দিছি, আর আমি শুকনা মরিচও দিছি। দিয়ে আমি এখন বাজিয়ে আমি নিছি কি আর কয়েকটা পেঁয়াজ ফিটারে আমি খাদ্য আমি নিয়ে তৈ দিছি তরকারি দিয়ে খাওয়ার লাগে। তবে আজকে আমি আর করতাম নাই, তৈ দিমু ফ্রিজারের মাঝে, যে সময় খাইমু ও সময় তাওয়ার মাঝে দিয়ে গরম করে নিমু। এনে মাঝে রুল আছে, সমোসা আছে, আর দুকা ফিটা বানাইছিলাম যেনে অর্ধেক আমি বিরিয়ানি করছি আর অর্ধেক আমি রয়েছে ছোটো ছোটো করে খাদ্য আমি নিছি গিয়ে মাংসর লগে বাজিয়া খাইতে খুব ভালো লাগে। ওই গেছে আমার সইটা মশমশ হইয়া খুব মজু হয়েছে। এরপরে আমি ইগুনিতরে বিরিয়ানি করবো আর ফিটা ইগুনিতরে আমি তৈ দিব। এখন আমি মাগুর মাছরে আমি আজকে আমি রান্ধবো। কইছিলাম বিচি দিয়ে রান্ধতাম, তবে বিচি দিয়ে রান্ধতাম নাই, এমনি আমি বন্যা নিমু গি। তেল আমি দিলাইছি এক চা মশলা খান, তেল আমার গরম হয়ে গেছে কি, আর রসুন আমিও দিলাইছি এক চামচ, একটু ভাজা নিয়ে এক দুই মিনিট হল্লা খান। এখন আমি ব্লেন্ডার করা পেঁয়াজ আমি দিলাইমু, ও চামচে আমি দুই চামচ দিছি। দিয়ে আকৌ দুই তিন মিনিট হল্লা খান আমি লাৰি চাৰি আমি নিমু কি সদক আমাৰ তেল আমাৰ উঠি গেছে কি মছলাৰ উফৰি দি। অকণকো আমি মশলা আমি দিলাই মো, আমি মরিচ একটু চকচকা করিয়া দিমু। দুই চামচ আমি মরিচ দিছি আর মিক্সার পাউডার এক চামচ দিছি, হলুদ দিছি এক চামচ, লবণ দিছি এক চামচ দিয়া এখন আমি বালাটিকে লাড়িয়া আর আমি রাখি দিমু এখন আরও দুই মিনিট হল্লা খান। আমার মাগুর মাছের আমি ভিজাইয়া আমি তৈছিলাম লবণ দিয়া, এখন আমি বালাটিকে দইয়া আমি নিমু গি। একা দিয়ে আসলে দেওয়া যার না, আছি আমি দইয়া হারলে আগে আমি দইলাই বালাটিকে দই লিছি আমি আমার মাছ। এখন আমার মশলা কষি গেছে, মাছ আমি এখন আমি দিলাইছি। ইমাগুর মাছ বন্যা খাইতে অনেক মজা লাগে, তাছাড়াও বিচি দি রানলে অনেক মজা হয়। আরও দিন আনছি আমি বিচি দি হইতে আজকে আর বোনা করিলাই। আর এখন দরলা তিন মিনিট লাগান আমি গুড়িয়ে থই দিছিলাম, এখন আমি এক গ্লাস পানি আমি দিলাইছি। দিয়ে আরও চারি পাঁচ মিনিট লাগান হইব আমি রাখছি সকলটা, হইতে আমার ফিফটিন মিনিট লাগছে। তবে আরও একটু সময় লাগে মাছ রাঁধতে, এখানে নাই আমার তো ব্লেন্ডার করা পেঁয়াজ দেওয়ার লাগে, তেমন একটা সময় লাগছে না। অনেক গ্রান মজু হয়েছে, এদিকে আমার ভাত হয়ে গেছে কি ডিম বুনো হয়ে গেছে।